নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে চেলিডোনিয়াম অ্যাকশন ইন গল ব্লাডার, চেলিডোনিয়াম কিভাবে গল ব্লাডার পিত্তথলির উপরে কাজ করে আজকে আলোচ্য বিষয় সেটাই। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। চেলিডোনিয়াম অ্যাকশন ওভার গল ব্লাডার। একজন রুগী এলেন, মাঝ বয়সী রুগী, 40-42 বছর বয়স হবে। এসে বলছেন যে ডাক্তারবাবু, আমার খিদে একবারে চলে গেছে, একটুখানি রিচ খেলে, একটু তেল মশলা একটু বেশি বা বাড়িতে যা হয়েছে সেটা ভাতে মেখে খেলে হচ্ছে না, কিন্তু যদি একটু চুমুক দিয়ে খাচ্ছে তখনই মনে হচ্ছে যেন পেট বুক সমান হয়ে যাচ্ছে, গলায় চাপ লাগছে, ওপর পেটটা ভারী লাগছে, বায়ু সরলও হচ্ছে না, পায়খানাও হচ্ছে না। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কি, পেটের ভেতরটা কি হচ্ছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, পায়খানাও ক্লিয়ার হচ্ছে না, খিদে তো একবারে চলে গেছে দৃষ্টি খিদের মতো, মনে করছে আমি 3-4 মুঠো ভাত খাবো কিন্তু এক মুঠো ভাত খাবার পর আর খেতে পাচ্ছি না, রাত্রের দিকে অধিকাংশ দিন না খেয়ে থাকা হয়ে যাচ্ছে এবং মাঝরাতে যেন পেট বুক সমান হয়ে যেয়ে অস্বস্তি বোধ লাগছে, মনে হচ্ছে যেন গলায় আঙুল দিয়ে বমি করি, সকালে উঠে যে পায়খানা যাব সে পায়খানাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না, পায়খানা ক্লিয়ার না হওয়ার ফলে সারাদিনে 2-3 বার পায়খানা যাওয়া হচ্ছে, স্ট্রেন করে পায়খানা বসতে গিয়ে মলদার ব্যথা লাগছে, জ্বালা করছে, অস্বস্তি বোধ হচ্ছে এবং আমি এত কষ্ট পাচ্ছি যে বলে বোঝাতে পাচ্ছি না। তখন সেই ভদ্রলোককে বলা হলো আপনি একটা USG করে দেখা করুন। তখন দেখা গেল যে তার পিত্তথলিতে গুঁড়ো গুঁড়ো কিছু বালির মতো পাথর আছে এবং যেটা সবচেয়ে বড় 2 মিলিমিটার সামথিং। তখন তাকে বলা হলো যে আপনার পিত্তথলিতে পাথর হওয়ার ফলে আপনার পিত্ত রস যেটা বেরোচ্ছে ঠিক মতো না বেরোনোর ফলে আর আপনার ফুড হ্যাবিটের জন্য আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন, আপনি নিশ্চয়ই প্রচুর রিচ খাবার খান, দুধের প্রোডাক্ট বেশি খান এবং উপোস টুপোস যেমন দেন না কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করেন, হয়তো দেখা গেল যে আপনি বিকালে কোথাও গেছেন সেখানে টিফিন করেছেন, হয়তো ফাস্টফুড দিয়ে আপনার টিফিন হয়েছে, বাড়িতে এসে দেখছেন যে ভালো পদ রান্না হয়েছে তখন আপনি সেটাও খেয়ে ফেললেন, অথবা কোনো কাজ বাড়ি গেছেন ফার্স্ট আওয়ারে খেয়েছেন 7:30-7:30, বাড়িতে এসে দেখছেন আত্মীয় স্বজন আসার জন্য লুচি পরোটা অথবা মাংস টাংস হয়েছে, সেক্ষেত্রে যেন আপনি সেটাও খেতে আরম্ভ করে দিয়েছেন। এই সবগুলোর জন্য যে সমস্যাগুলো হয় পিত্তরস ক্ষরণ না হওয়ার ফলে বা ব্লকেজের জন্য, সেই সব ক্ষেত্রে কিন্তু চেলিডোনিয়াম ভালো কাজ করে। যদি আমরা চেলিডোনিয়াম মাদার দিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু দারুণ এফেক্ট পাব। ডোজটা কি হবে, বয়স্কদের ক্ষেত্রে 20 ফোঁটা দুবার দুপুরে খাবার আগে রাতে খাবার আগে জল মিশিয়ে খাওয়া, সময়ে খাওয়া, খালি পেটে না থাকা, বারে বেশি পরিমাণে কম খাওয়া। যদি আমরা চেলিডোনিয়াম ইউজ করি খিদেও যেমন পাবে, বায়ুও ক্লিয়ার হবে এবং পিত্তথলিতে যে পাথর আছে আমরা যদি 3 মাস পরে যদি রিপোর্ট করিয়ে দেখি ওই খাবারের সাথে কয়েকটা জিনিস যদি বন্ধ করি, নো রেড মিট, নো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অ্যান্ড নো স্যালাড, জল বেশি খাওয়া, সেক্ষেত্রে দেখা যাবে যে পাথরও কিন্তু ডিমিনিসিং, সেক্ষেত্রে বলা যেতে পারে চেলিডোনিয়াম দিয়ে আমরা কিন্তু অনেকটাই কাজ পাব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।